ওই জায়গা থেকে সরে যাওয়ার মতো কোনো নতুন পরিস্থিতি হয়নি। আমি সত্যি বিশ্বাস করি 7 জানুয়ারি কোনো নির্বাচন হচ্ছে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা আগে ভাগেই সরকারের কাছে 60টি আসন চাইছে, 10টি মন্ত্রী পরিষদের ভাগ চাইছে, 10 জন মন্ত্রী চাইছে তারা মন্ত্রী পরিষদে। এবার কি হচ্ছে, এবার জাতীয় পার্টির শক্তি এতটাই কমেছে, এই নির্বাচন যদি ভালোভাবে দেশে করতে হয় শান্তিপূর্ণ ভাবে, তাহলে দলে দলে নিজেই পড়েছে। মানে একটি প্রবাদ আপনারা সবাই জানেন যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ঠিক আওয়ামী সরকারের আজকে অবস্থা সেরকম যে তারা নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন। বিএনপি পন্থী আইনজীবীদের তোপের মুখে প্রধান বিচারপতির সাথে দেখা করতে পারেননি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর। পরে অভিযোগ নিয়ে যান ডিবি কার্যালয়ে, জানা সাইবার বুলিং এর শিকার হয়েছেন তিনি। বাংলাদেশে যে নির্বাচনী একটা ট্রেন্ড তৈরি হয়েছে তাতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এইবারও প্রার্থীরা মনে করছে নিশ্চিত জয় ছাড়া নির্বাচনে অংশ তারা নেবে না। যেই যেই আসনে নিশ্চিত জয় বলে আগের থেকেই ঘোষণা বা মানে পরোক্ষভাবে তাদেরকে ইঙ্গিত দেওয়া হবে বা গ্রিন সিগন্যাল দেওয়া হবে, সেই সেই আসনগুলোতেই আসলে প্রার্থীরা লড়াই করতে চাচ্ছে। সেটা একইভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সেটা জাতীয় পার্টি বা মহাজোটের যারা শরিক দল আছেন ওয়ার্কার্স পার্টি জাসদ তাদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। এবং এই গ্রিন সিগন্যালটা তারা সকলেই আশা করছেন গণভবন থেকে। সে কারণেই নির্বাচনের আগে দল মত নির্বিশেষে যারা সরকারি দলে বসতে চান, জোটের অংশ হয়ে নির্বাচন করতে চান তারা যেমন, একইভাবে যারা বিরোধী দল একটা খেলা খেলতে চাচ্ছেন নির্বাচনে তারাও কিন্তু তাকিয়ে আছেন গণভবনের দিকে কটি আসন পাওয়া যায়। আপনারা ইতিমধ্যেই দেখেছেন মানে সারাদিন ধরেই স্ক্রলে বা নিউজে দেখানো হয়েছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, তারা বলেছেন যে জাতীয় পার্টি এখন সাবালক হয়েছে, জাতীয় পার্টি একাই নির্বাচন করতে সক্ষম এবং জাতীয় পার্টির ভোটের ব্যাংকও কিন্তু নেহায়েত কম নয়। কারণ মুজিবুল হক চুন্নু বিশ্বাস করেন যে সরকারের পক্ষে যত না ভোট আছে অ্যান্টি গভর্নমেন্ট বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা অ্যান্টি আওয়ামী লীগ ভোট তার চেয়ে অনেক বেশি। এবং জানি না ঠিক কী কারণে মুজিবুল হক চুন্নু বিশ্বাস করেন যে সেই অ্যান্টি আওয়ামী লীগ ভোটটাও জাতীয় পার্টির ঝুড়িতেই যাবে। সুতরাং তিনি মনে করছেন যে আওয়ামী লীগের সঙ্গে আসলে সমঝোতার কিছু নাই বা আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করারও কিছু নাই, কিংবা মহাজোট থেকে নির্বাচন করার তো আসলে প্রশ্নই ওঠে না। জাতীয় পার্টি এখন এককভাবেই 300 আসনে বা তাদের মোটামুটি কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়া এবং তাদের মনোনয়ন দেওয়া মিলিয়ে 288টি প্রার্থী তারা দিতে পারছে, সেই 288টি আসনে তারা চমৎকার একটি নির্বাচন করতে পারবে যদি নির্বাচনের পরিবেশ মোটামুটি সুষ্ঠু থাকে এবং তারা জয়লাভ করে আসবে। এটি জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্য, কালকে পর্যন্ত অন্তত এই বক্তব্যই ছিল। কিন্তু এরই মাঝখানে আমরা খবরে দেখলাম যে জাতীয় পার্টির যারা নেতা আছেন, মহাসচিব বাদ দিয়ে যারা বেশ নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, সেটা কাজী ফিরোজ রশিদ বা আনিসুল ইসলাম মাহমুদ বা অন্যান্য যারা আছেন যারা মোটামুটি জাতীয় পার্টির নীতি নির্ধারক হিসেবে পরিচিত, তারা কিন্তু আসন সমঝোতার বাইরে নির্বাচনের কথা বলছেন না। এবং খুব স্পষ্টভাবেই তারা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা আগে ভাগেই সরকারের কাছে 60টি আসন চাইছে, 10টি মন্ত্রী পরিষদের ভাগ চাইছে, 10 জন মন্ত্রী চাইছেন তারা মন্ত্রী পরিষদে এবং ডেপুটি স্পিকারের পদটি তারা চাইছেন। মানে কি অদ্ভুত তাই না? এই চাওয়াটা ভোটের আগে হওয়ার কথা ছিল জনগণের কাছে, মানুষের কাছে ভোট চাওয়ার কথা ছিল। এবং মানুষের কাছে ভোট চেয়ে যদি সরকার গঠন করা যায়, মানুষ যদি ভোট দেয়, তাহলে 10টি মন্ত্রী পরিষদের সদস্য কেন? পুরো মন্ত্রী পরিষদই তো জাতীয় পার্টি বা যেই দল ভোট পাচ্ছে তার পাওয়ার কথা। কিন্তু তা না হয়ে ভোট চাওয়া হচ্ছে বা আসন চাওয়া হচ্ছে। ভোট তো আসলে বিষয় না, ভোটের সংস্কৃতি বাংলাদেশ থেকে উঠে গেছে বহুদিন হলো, বহু বছর হলো। সুতরাং তারা এখন আসন সমঝোতা বা আসন চাইছে আওয়ামী লীগের কাছ থেকে এবং তারা চাইছে আওয়ামী লীগ ছাড় দেখ। ছাড় বলতে কি? ছাড় বলতে ওই আসনে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী যাই বলেন না কেন, সে একই ব্যক্তি, তিনি যেন
ওই আসনে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেন যে না, এই আসন থেকে ওয়ার্কার্স পার্টি আসবে, এই আসন থেকে জাতীয় পার্টি আসবে, এই আসন থেকে জাসদের প্রার্থী আসবে, এবং এটা নিয়েই ভাগ বাটোয়ারার মাধ্যমে একটি সংসদ গঠিত হতে হওয়ার একটা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং তার মিত্র যে দলগুলো আছে আন্দোলনে, তারা বাদ দিয়ে যারা নির্বাচনে যাচ্ছে তাদের সকলেরই দৃষ্টি গণভবনের দিকে, তাদের সকলেরই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে। এটিকে আসলে নির্বাচন বলা যায় কিনা, এটি আদৌ নির্বাচন কিনা, এই প্রশ্ন আমি সব জায়গায় তুলেছি এবং আমার টকশো যারা নিয়মিত দেখেন, যারা আমার টকশো না মানে টকশো যারা নিয়মিত দেখেন এবং আমাকে বিভিন্ন চ্যানেলে কথা বলতে শোনেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখনই প্রশ্ন করা হয়েছে বিএনপি কি নির্বাচনী ট্রেন মিস করছে কিনা, কিংবা যখনই প্রশ্ন করা হয়েছে যে বিএনপি এই নির্বাচনে না গিয়ে ভুল করছে কিনা, বিএনপির ভবিষ্যৎ কি দাঁড়াবে এই নির্বাচনের পরে ইত্যাদি ইত্যাদি, তাদেরকে আমি একটা কথাই খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশে কোনো নির্বাচন হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি না। কারণ যেই আয়োজনটি আমরা লক্ষ্য করছি সেটি আর যাই হোক সেটি নির্বাচন নয়, সেটি আসন ভাগাভাগির একটা খেলা। এই খেলার মধ্যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ যেমন আছে, তেমনি আওয়ামী লীগের কাছ থেকে আসন মানে প্রতিশ্রুত আসন পাওয়ার জন্যে আসনের প্রত্যাশী অন্যান্য যে দল, জাসদ, ওয়াকাস পার্টি, জাতীয় পার্টি, যারা নির্বাচনে অংশ নিচ্ছে তারা সকলেই দৃষ্টি রাখছে গণভবনের দিকে। এর মধ্যে আমি শাহজাহান ওমরকে বলবো যে তিনি সম্ভবত সবচেয়ে বুদ্ধিমান, তিনি স্বতন্ত্র আসনে গিয়ে দেন দরবার করার ঝুঁকি নেন নাই, কারণ স্বতন্ত্র আসনে গিয়ে দেন দরবার করলেও গ্রিন সিগন্যাল যদি পাওয়াও যায় মাঠে মাঠে পরিস্থিতি ভিন্ন হয়ে যেতে পারে, কারণ তার সাথে বিএনপি থাকবার কোনো প্রশ্ন নাই এবং আওয়ামী লীগও তাকে সমর্থন দেবে না। ওই আসন থেকে যে মনোনীত প্রার্থী আওয়ামী লীগ তার পিছনেই দাঁড়াবে, কিংবা ওই আসন থেকে আওয়ামী লীগের যদি কোনো স্বতন্ত্র প্রার্থী থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো বা তাকেও সমর্থন দিতে পারে, কিন্তু শাহজাহান ওমরের তো আসলে সেই সুযোগ নাই। সুতরাং তিনি সরাসরি একেবারে ছক্কা মেরেছেন এবং তিনি বলেছেন যে আমি নৌকা ছাড়া নির্বাচন করব না, এবং তিনি নৌকার প্রার্থী হয়ে গেছেন সরাসরি, একেবারে ধানের শীষ থেকে এক লাফে এক ঘন্টার ব্যবধানে তিনি নৌকায় উঠেছেন এবং তিনি তার আসন নিশ্চিত করবার জন্য এত চমৎকার খেলা আর কোনো দল খেলতে পারে নাই, কারণ নৌকা প্রতীকে হয়তো ওয়ার্কার্স পার্টি বা জাসদ পেতে যাচ্ছে নৌকার মানে সিল বা মার্কা, এবং যে একজন বা দুজন সেই নৌকার মার্কা পাবেন তাদের জয় মোটামুটি নিশ্চিত, কিন্তু যারা পাচ্ছেন না, যাদেরকে আসলে তাদের নিজস্ব প্রতীকে বা স্বতন্ত্রে নির্বাচন করতে হচ্ছে তাদের পক্ষে এই জয় নিশ্চিত, এই ঘোষণা আসলে আগের থেকে করা সম্ভব নয়। আর জাতীয় পার্টির ক্ষেত্রে যেটা আমি জানি না, সরকারের 14 সাল থেকে তারা জাতীয় পার্টিকে বিরোধী দলে রেখে বিরোধী দলের তকমা দিয়ে যেভাবে একটি সংসদ সাজিয়ে 14 সাল এবং 18 সাল পার হয়েছে, 24-এ তারা কী করবে সেই ব্যাপার একটা বড় প্রশ্ন। যতদূর জানা যায় যে প্রধানমন্ত্রী তার ক্ষুব্ধতা ব্যক্ত করেছেন যে এত বছর ধরে আপনারা সংসদে আছেন, এখনো কেন নিজেদের দলকে আপনারা শক্তিশালী করতে পারেন নাই, এই কথাটি তিনি নিজের মহাজোটের যারা সঙ্গী অর্থাৎ ওয়ার্কার্স পার্টি বা জাসদকে যেমন বলেছেন, একই সঙ্গে এই উষ্মাটি তিনি জাতীয় পার্টির ক্ষেত্রেও দেখিয়েছেন যে এতদিন ধরে সংসদে থাকবার পরেও কেন সাংগঠনিকভাবে সেই শক্তিটা আপনারা অর্জন করতে পারেননি যে নিজের মার্কায় স্বাধীনভাবে ভোট করে আপনারা জয়ী হয়ে আসতে পারবেন। মজাটা হচ্ছে সকল বিরোধী মতকে আপনি 15 বছর ধরে ক্রমাগত ধ্বংস করবার যা যা করা দরকার ধ্বংস করার জন্য তার সব করেছেন, কত 15 বছর ধরে বিরোধী দলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার, ভিন্ন আওয়াজকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আইন প্রণয়ন থেকে শুরু করে মামলা দেয়া থেকে শুরু করে গুম করা থেকে শুরু করে কেন কোনো নির্যাতন নাই যেটা করা হয় নাই। এখন নির্বাচনের আগে আগে যখন আপনি দেখছেন যে বিরোধী দলকে সাজানোর মতন কিছুই আপনার হাতে আর অবশিষ্ট নাই, আপনি আশা করেছিলেন তৃণমূল বা বিএনএম দিয়ে আপনি একটা বিরোধী দল খেলা খেলতে পারবেন, কারণ জাতীয় পার্টিকে যথেষ্ট ব্যবহার করা হয়েছে এবং অতি ব্যবহারে জাতীয় পার্টি এখন বিবর্ণ হয়ে গেছে, সুতরাং জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি নিজেও বিশ্বাস করে না, মনেও করে না, সেইভাবে আচরণও করে না, মানুষও তাদেরকে বিরোধী দল হিসেবে নিতে একেবারেই প্রস্তুত নয়। সেজন্য হয়তো আশা করেছিলেন যে বিএনএম বা তৃণমূল দিয়ে একটা বিরোধী দল খেলা সাজানো যাবে, কিন্তু দেখা গেল
তারাও নৌকার দিকেই তাকিয়ে আছে, তারাও গণভবনের দিকেই তাকিয়ে আছে, তারাও প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছে। সুতরাং আদতে এই 300 আসনে আসলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের গ্রিন সিগন্যাল পাওয়া কিছু মানুষ ছাড়া এই সংসদ আসলে গঠিত হতে পারবে না। সুতরাং এখন দেখার বিষয় যে এই সংসদ যদি গঠিত হতে পারে, যদি একেবারেই ভোট ছাড়া যেই ট্রেন্ড আমরা 14 সাল থেকে দেখেছি সেই একই ট্রেন্ড যদি 24-এও ফলো করা হয়, তাহলে সেখানে বিরোধী দলের আসনে কারা বসবে এবং সেই আসনে যারা বসবে জাতীয় পার্টি, যারা মানে এছাড়া তো আসলে সরকারের হাতে আর কোনো অপশন অবশিষ্ট নাই, জাতীয় পার্টি আবার ঠিক 14 সালের মতোই মন্ত্রিত্ব দাবি করছে। সুতরাং নির্বাচনটির পরে, যদি নির্বাচনটি হতে পারে আদৌ, মানে নির্বাচন বলতে যে খেলার কথা আমরা বলছি, সেই খেলা যদি আদৌ হতে পারে, তাহলে জাতীয় পার্টি বিরোধী দলে থেকে 14 সালের মতোই মন্ত্রিত্বর স্বাদও নেবেন, আবার জাতীয় পার্টির যিনি প্রধান বিরোধী দলের নেতা হওয়ার স্বপ্ন দেখছেন, সম্ভবত 14 সালের মতোই রওশনের সাথে যেমন করে প্রধানমন্ত্রীকে বলেছিলেন আপনি আল্লাহর ওয়াস্তে আমাদের মন্ত্রীদের ছেড়ে দেন, আপনি আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে দেন, আমরা কোথাও মুখ দেখাতে পারি না, সাংবাদিকদের মুখোমুখি হতে পারি না, সবাই জিজ্ঞেস করে আমরা কি সরকারি দল না বিরোধী দল, সেই অবস্থা থেকে 24-এ এসেও জাতীয় পার্টির তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সুতরাং এবার যিনি জাতীয় পার্টির তরফ থেকে সংসদে জাতীয় পার্টির প্রধান নেতা হিসেবে আবির্ভূত হবেন, জাতীয় পার্টির হাল ধরবেন, তাকেও সম্ভবত একইভাবে প্রধানমন্ত্রীর কাছে কাকুতি মিনতি করতে হবে যে আমাদেরকে অন্তত আমাদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রেখে রাজনীতিটি করতে দিন।